টাকা পয়সা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ বন্ধুরা তা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো আপনাদের মধ্যে অনেকে হয়তো মনে করেন যে ইউরোপে মোটামুটি টাকা বাতাসে উড়ে এবং ইউরোপের সব দেশই বুঝি অনেক ধনী। বাস্তবতা কিন্তু আসলে সেরকম না। পূর্ব ইউরোপের অনেক দেশ আছে যেটা অনেকাংশে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এসব দেশের চেয়েও তুলনামূলক খারাপ অর্থনৈতিক দিক বিবেচনা করলে অথবা জীবনমানের দিক বিবেচনা করলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব ইউরোপের অন্যতম দরিদ্র একটা দেশ সম্পর্কে, সেই দেশের সার্বিক অবস্থা এবং হচ্ছে জীবনমান কেমন, আয় রোজগার কেমন করা যায়। এটাকে আপনারা অনেকটা ইউরোপের সবচেয়ে গরিব দেশ বলতে পারেন। একটু এদিক সেদিক হয়, মাঝে মাঝে আপ ডাউন হয়, কিন্তু মোটামুটি যে 40-50টা দেশ আছে, মোটামুটি 46-47টা দেশের মধ্যে একদম নিচের সারিতে আছে এই দেশটি। এই দেশটি সম্পর্কে আমি যাবতীয় তথ্য দিব, দেশটির নাম আমি এখনই বলছি না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা নিশ্চয়ই ওই দেশটি সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আপনারা কি অনুমান করতে পারছেন দেশটির নাম কি হতে পারে? আমি অনেক বেশি মনে হয় ভনিতা করছি আসলে। তো যাই হোক, আমি নামটা বলবো কিছুক্ষণের মধ্যে। যেমনটা বলছিলাম, এই দেশটি সম্পর্কে আপনাদের জানাবো। তো তার আগে বলে নেই যে এই দেশটা কিন্তু আমার খুবই পছন্দের একটা দেশ, সত্যি কথা। মানে আমার অনেক কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ডস আছে এই দেশের। জার্মানিতেও থাকে অনেকে এবং কানাডাতে, আমেরিকাতে থাকে, জার্মানিতে আছে এবং ওই দেশে থাকে, কিন্তু আমার সাথে ভার্চুয়ালি পরিচয়। আমাকে অনেক হেল্প করেছে নানান বিষয়ে, টেকনিক্যাল নানান বিষয়ে। তো এই জন্য আমি কাইন্ড অফ এই দেশটার রীতিমতো ভক্ত। তো যাই হোক, দেশটার নামটা আপনাদেরকে বলা হয় নাই। দেশটার নাম হচ্ছে মলদোভা, মানে আমার উচ্চারণ ভুল হতে পারে, মলদোভা, মানে MOLDOVA। তো যাই হোক, এই মলদোভা হচ্ছে আপনার পূর্ব ইউরোপের একটা দেশ। আশপাশে আছে হচ্ছে রোমানিয়া এবং হচ্ছে কাছেই ইউক্রেন। এই দেশটা খুব বেশি বড় না কিন্তু, আর দেশটা কিন্তু অনেক সুন্দর, যদিও টাকা পয়সার দিক দিয়ে অনেক সংকট আছে। কারণ সোভিয়েত ইউনিয়ন মানে থেকে বের হয়ে যাওয়ার পরে, বা সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, এরপরে এই দেশটা স্বাধীন হয়েছে। সো অর্থনৈতিক নানান সংকট আছে। দেশটা কোনোভাবেই ইন্ডাস্ট্রিয়ালাইজড কোনো দেশ না, যেমনটা মধ্য ইউরোপের, যেমন জার্মানি বা ফ্রান্স, এই দেশগুলো যেরকম উন্নত বা অনেক বেশি শিল্পায়ন হয়েছে, সেই মলদোভাতে সেই রকম কোনো শিল্পায়ন ওই অর্থে হয়নি। তবে মলদোভা বেশ কিছু কারণে পৃথিবী বিখ্যাত। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে সব তথ্য বলবো, আমার সঙ্গেই থাকুন। মলদোভার জনসংখ্যা বন্ধুরা 26 লাখেরও কম। ভাবতে পারেন, আমাদের ঢাকার একটা অলিগলিতে হয়তো 26 লাখ লোক থাকতে পারে। মানে আপনি যদি ঢাকার মগবাজার বা মালিবাগ, মগবাজারের নয়াটোলা, আমবাগান এইসব এলাকায় যান, অথবা চিটাগাংয়ের মানে হাজারি গলিতে যান, রাজউদ্দিন বাজার যান, তাহলে কী পরিমাণ লাখ লাখ মানুষ এরকম। কিন্তু মলদোভাতে মাত্র 26 লাখের মতো লোক, মানে গত বছরে 2021 সালে সর্বশেষ হিসেব অনুযায়ী আমি দেখলাম 25,97,100 লোক সংখ্যা হচ্ছে মানে এই দেশটাতে। আর রাজধানীর নাম হচ্ছে চিহিনাও, মানে আমাদের উচ্চারণে ভুল হতে পারে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে মলদোভার নিচে লেখা ছিল চিহিনাও। সো উচ্চারণ ভুল হয় স্বাভাবিক, কারণ ওই দেশটাতে ভাষা চলে হচ্ছে রোমানিয়ান আর হচ্ছে মলদোভিয়ান, মানে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ। সো এদের উচ্চারণটা নর্মালি রোমানিয়ান ভাষা আর কি। সো রোমানিয়ান উচ্চারণ তো মানে আমার পারার কোনো কারণে, আমি বিভিন্ন ভিডিওতে এরকমটাই বলে থাকি নর্মালি। যাই হোক, তো এই দেশটাতে মানে লোক সংখ্যা যতটা না কম, তার চেয়েও প্রচুর লোকজন কিন্তু বের হয়ে যাচ্ছে দেশটা থেকে। এটাকে আমরা যেমনটা বলে থাকি মেধা পাচার টাইপের, ব্রেন ড্রেন বলতে পারেন। প্রতি বছর হাজার হাজার লোক চলে যাচ্ছে, আমার কাছে ঠিক পরিসংখ্যান নেই, বাট আমি পার্সোনালি অনেককে চিনি, মানে অসংখ্য মলদোভিয়ান বা মলদোভান লোককে চিনি যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কানাডা, আমেরিকা, জার্মানি বা ইউরোপের বড় বড় দেশে।
এবং যেহেতু ওদের রোমানিয়ান সিটিজেনশিপ রাখার সুযোগ আছে, সো তারা রোমানিয়ান সিটিজেনশিপ ইউজ করে ইউরোপের মেইনল্যান্ডে এসে ইজিলি মানে থাকতে পারে, একটা চালাকি টাইপের আর কি। সো অনেকে সেই সুযোগটা নিয়ে থাকে। তো যাই হোক, এই দেশটার আয়তন হচ্ছে 33,843 বর্গ কিলোমিটার এবং হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা মানে বসবাস করে মানে মানুষজন বসবাস করে 85 জনের মতো। তার মানে আপনারা বুঝতে পারছেন কত কম আমাদের দেশে, তো প্রায় সম্ভবত 1100-1200 আমার ধারণা। ভারতে মনে 430, বাংলাদেশ সম্ভবত 1100 সামথিং। সো মানে লোক সংখ্যা কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে অনেক কম। জনসংখ্যার ঘনত্ব যতই হোক না কেন বন্ধুরা, অ্যালকোহল বানানো এবং খাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা বেশ নাম করা পৃথিবীর মধ্যেই। আপনারা হয়তো জেনে আশ্চর্য হবেন যে ওয়াইনের জন্য মলদোভা সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত। সো এই দেশটাতে নানান ধরনের ওয়াইন উৎপাদন হয়, হোয়াইট ওয়াইন, রেড ওয়াইন যেটা আমরা নর্মালি সবাই চিনি, তারপরে স্পার্কলিং ওয়াইন, আইস ওয়াইন, মানে অভাব নাই। এবং এই ওয়াইন রপ্তানির ক্ষেত্রে কিন্তু মলদোভার নাম একেবারে মানে প্রথম সারিতে থাকবে। এবং এরা মদ্যপান করার ক্ষেত্রে পৃথিবীর সম্ভবত 3 নম্বর বা 4 নম্বর এরকম কোনো একটা অবস্থানে মলদোভার অবস্থান আর কি, মানে এরকম অবস্থায় আছে। এবং মলদোভাতে কিন্তু প্রচুর স্মার্ট লোকজন আছে, সত্যি কথা হচ্ছে। মানে আমি বেশ কিছু কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার পেয়েছি যারা সারা পৃথিবী জুড়েই ভালো ভালো মানে বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে এবং বেশ ইনোভেটিভ আর কি লোকজন। দেশটা যেহেতু খুব বেশি পুরনো না এবং লোকজনগুলোও কিন্তু বেশ ফ্রেন্ডলি আমি বলবো। আমার সাথে যারা মিলেছে, দেখা হয়েছে, আমি সবাইকেই খুবই ফ্রেন্ডলি হিসেবে পেয়েছি। সো এই দেশটা সম্পর্কে যেমনটা বললাম, যে কোনো দেশ সম্পর্কে প্রচুর তথ্য আসলে দেওয়া যায়, বাট তথ্য দিয়েই শুধু আমি আপনাদের ভারাক্রান্ত করতে চাই না। আপনারা হয়তো অনেক সময় জানতে চাইতে পারেন যে দেশটা যে আপনি গরিব বললেন কতটা গরিব। আমি যদি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ওই দেশটাতে 96 ইউরো বা 9,600 টাকা হচ্ছে বেসরকারি বেতনের মিনিমাম স্যালারি। তা আপনারা চিন্তা করতে পারেন, আমাদের দেশে হয়তো একটা দারোয়ানও 12-15 হাজার টাকা বা আরও আমার ধারণা আরও বেশি, একটা ড্রাইভার তো 20-25 হাজার টাকা বেতন পায় বা আরও বেশি পায়, তাহলে আপনারা বুঝতে পারছেন। এবং সরকারি চাকরি ক্ষেত্রে সেটা সম্ভবত $50, আমি কিন্তু ইউরো বললাম, আসলে এটা ডলার, $96 এবং হচ্ছে $50 হচ্ছে মিনিমাম স্যালারি সরকারি বা পাবলিক কোনো ইয়ের ক্ষেত্রে আর কি, চাকরির ক্ষেত্রে। এগুলো হচ্ছে মিনিমাম, কিন্তু অ্যাভারেজ ইনকাম যদি আমি আপনাদের বলি সেটা কোনোভাবেই অ্যাভারেজ ইনকাম 400 বেশি না, আসলে 378 আমি যেটা দেখলাম। সো মলদোভাতে আসলে 7,000 লিউ। আরেকটা কথা বলে রাখি, মলদোভার যেই মুদ্রা সেটার নাম হচ্ছে মলদোভিয়ান বা মলদোভান লিউ বা লেউ এরকম কিছু একটা, রোমানিয়া তো তাই লেউ বলে বা লিউ বলে, LEU। সো 7,000 মলদোভান লিউ হচ্ছে ওখানকার একটা মোটামুটি মানের বেতন। আমাদের দেশে আমি জানি না এখন অ্যাভারেজ স্যালারি কত হবে, আমার ধারণা 30-40 হতে পারে বা 25-30 হতে পারে একটা আমার ধারণা আর কি। সো এই ধরনের বেতন হচ্ছে ওখানকার মুদ্রায়, মানে মলদোভার মুদ্রায় হচ্ছে 7,000 হলে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়। হ্যাঁ, মানে মোটামুটি ভালো মানের স্যালারি এটাকে বলা হয়। সো এটা আসলে ইউরোতে যদি আমি কনভার্ট করি তাহলে হচ্ছে 350 ইউরোর মতো, বাংলা টাকায় আপনারা বলতে পারেন 35,000 বা 32-33 হাজার টাকা, এরকম একটা অবস্থা। সো এক ইউরো সমান হচ্ছে 20 মলদোভান লিউ, আর এক লিউতে বাংলাদেশের টাকায় 4.80 বা আপনারা মোটামুটি 5 টাকার মতো ধরতে পারেন, মানে এক লিউতে মোটামুটি 5 টাকার মতো পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন মলদোভাকে ইউরোপের মধ্যে সবচেয়ে গরিব দেশ অথবা একেবারে মানে গরিবের যে গরিব দেশগুলোর যে সারি আছে তার একদম নিচের দিকে কেন মলদোভাকে ধরা হয়, মানে আয় রোজগারের দিক দিয়ে অথবা মাথাপিছু যে আয় সেইটার হিসেব করলে মোটামুটি মলদোভাকে একেবারে নিচের সারিতে ফেলা হয় অথবা একদম সবচেয়ে গরিবই বলা হয়। মানে আসলে 19-20 সালেও এরকমই ছিল, এখন একটু অবস্থার উন্নতি হয়েছে বা এই যে ইউক্রেন যুদ্ধের কারণে হয়তো এদের র্যাঙ্ক একটু ভালো হবে, ইউক্রেন আর একটু নিচে চলে যাবে, এরকম আর কি বিষয়টা। সো আপনারা বুঝতে পেরেছেন যে মলদোভার অবস্থা কেমন। মলদোভার এই যে
এখন দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা যদি একটু মিলেন আমাদের দেশের কোনো কোনো জেলা সদরের মতোই মনে হবে দেখে, মানে এত বেশি মানে ডেভেলপড বা ওই রকম মনে হবে না। মানুষের জীবনাচরণ অনেকটা আমাদের এশিয়ান টাইপেরই, মানে খুব বেশি না, যদিও ইউরোপের দেশ, বাট আয় রোজগারের দিক দিয়ে চিন্তা করলে, জীবন মানের দিক দিয়ে চিন্তা করলে খুব বেশি না। এমনকি কিছু কিছু কালচার আছে সেগুলোও কিন্তু আমাদের ওই এশিয়ান কালচারের সাথে মিল আছে। বাচ্চা হলে দুধ, ফুল, মধু, ইভেন টাকাও দেওয়া হয় ওখানে। মানে বাচ্চা হয়েছে সেই ছেলের পক্ষের মুরব্বী কোনো নারীকে দিয়ে গোসল করানোর একটা রীতি আছে, কাইন্ড অফ ওই দেশের কালচারের মধ্যে পড়ে। আর এই দেশটা যে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্সিল অফ ইউরোপের মেম্বার, যদিও এরা ইউর মেম্বার না। আর এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রমহিলা হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট, নাম হচ্ছে মায়া সান্ডু, আমার ধারণা সান্ডু গান্ডু, যাই হোক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে একেবারে আমাদের মনে হচ্ছে কাউরান বাজারের আশপাশে চলে গেছে, অথবা চিটাগাংয়ের রেয়াজউদ্দিন বাজারের, হ্যাঁ, ওই যে বলে না এই ফলপট্টি সবজিপট্টি এরকম বলে কিন্তু চিটাগাংয়ে, ঠিক আছে, ওই দেখে এরকম মনে হবে অনেকটা। যদিও ওখানে অনেক বেশি, মানে বাংলাদেশে অনেক বেশি ক্রাউডেড, এখানে যেহেতু মানুষ অনেক কম, যেই দেশের মানুষ মাত্র 26 লাখ, সেই দেশে তো এর চেয়ে বেশি ভিড় আপনি আশা করতে পারেন না, ঠিক না? তো যাই হোক, এই দেশটাতে পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইন সেলার, অথবা মানে মাটির নিচে ওয়াইনের বিশাল জায়গা জুড়ে আছে, কি বলা যায়, গোডাউনের মতো আপনারা বলতে পারেন, এরকম অনেক অদ্ভুত জিনিস এই দেশে আছে। এবং হচ্ছে ইন্টারনেটের স্পিডের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, এরা কিন্তু পৃথিবীর তৃতীয় স্পিডি ইন্টারনেট এদের আছে, মানে 1 GBPS। আপনারা ভাবতে পারেন এই দেশের প্রায় 90% লোকের আপনার ইন্টারনেট কানেকটিভিটি আছে, তার মানে আপনারা বুঝতে পারছেন, এবং 1 GB/s স্পিড ভাবতে পারেন। এবং দাম কিন্তু অনেক কম, যেহেতু ওদের সব কিছু মিলিয়ে মানুষের বেতন হচ্ছে 350 ইউরোর মতো বা 35,000 টাকার মতো, তার মানে আপনারা বুঝতে পারছেন। এবং এই ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু অনেক কম, মানে 10 ইউরো বা 1,000 টাকা হলে সারা মাস আনলিমিটেড ওদের ওখানে মানে ওই চলতে পারে। আর যেই ইয়েটা আছে ওদের, কী বলে, ক্যাপিটাল, সেটা হচ্ছে চিহিনাও, যেই নামটা বললাম, বা ইংলিশ আপনারা চিহিনাও বলতে পারেন, কিন্তু চিহিনাও এরকম কিছু একটা উচ্চারণ করে। সেই রাজধানীতে মাত্র লোক থাকে 6-7 লাখের মতো, তার মানে আপনারা বুঝতে পারছেন। আর ওই দেশটাতে একটা আছে ইউরোপের সবচেয়ে বড় গ্রাম বলা হয় অঙ্গাজ বা এরকম কিছু একটা, যেখানে প্রায় 12,500 লোক থাকে। আমার কখনো সামনে সুযোগ হলে আমি আপনাদেরকে সেই গ্রামটাতে ভিজিট করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করব, হয়তো কোনো এক সামারে। তো এই দেশটাতে যে প্রায় 26 লাখ লোক আছে, এদের প্রত্যেকেই একাধিক ভাষায় কথা বলেন, যেমন মলদোভান, তারপরে রোমানিয়ান, যেহেতু এই দুইটা ওদের অফিসিয়াল ভাষা, মানে রোমানিয়ানটা ওদের অফিসিয়াল ভাষা, এবং লোকাল আরও কিছু ডায়ালেক্ট আছে। আর রাশিয়ান ভাষায় অনেকে কথা বলেন, যেহেতু ওই বেল্টাতে রাশিয়ান ভাষা চলে, মানে আমি নিজেই পেয়েছি আমার বন্ধুরা রাশিয়ান ভাষায় থরোলি কথা বলে। সো প্রত্যেকটা লোক, একটা দেশে প্রত্যেকটা লোক একাধিক ভাষায় কথা বলে, আমরা আপনি বুঝতে পারছেন বিষয়টা কীরকম। সো এইরকম মজার মজার অনেক বিষয় আছে। এবং হচ্ছে যে চারজনের একজন, ওই দেশটার চারজনের মধ্যে একজন দেশের বাইরে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। যেমনটা আমি বললাম যে মেধা পাচার, অথবা পাচার বললে ভুল হবে আসলে, মানে ব্রেন ড্রেন যেটাকে বলে, মানে নানান কারণে অর্থনৈতিক সংকট, চাকরির মানে চাকরিপ্রাপ্তি বা বেকার হার 4%-এর মতো, হোয়াট এভার, 4%, ওই দেশটা যেহেতু 26 লাখ লোক, 4%-ও কম না, অর্থনীতি যেহেতু খারাপ অবস্থা। সো অনেকেই মানে উন্নত জীবনের আশায় পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে দেশটা থেকে। বন্ধুরা, আমরা এই দেশটিকে ইউরোপের অন্যতম গরিব দেশ বললেও দেশটির সাক্ষরতার হার শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। যে দেশটি ইউরোপের সবচেয়ে গরিব, অথবা একেবারে মানে সবচেয়ে গরিবের যে তালিকা আছে তার মধ্যে অন্যতম, একেবারে নিচের সারিতে যে দেশটি আছে, সেই দেশটিতে সাক্ষরতার হার 99.6, মানে প্রায় 100% লোক ওই দেশটিতে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, মানে এটা ইউনেস্কোর হিসেব অনুযায়ী। তাহলে আপনারা বুঝতে পারছেন তাদের মানে চিন্তা চেতনা কতটা সমৃদ্ধ হবে আমাদের তুলনায় আর কি।
টাকা পয়সা দিয়েই তো শুধু একটা দেশের সব কিছু ইয়ে হয় না, নিরিবিলি বলেন, মানুষজনের ভদ্রতা বলেন, রুচি বলেন, এইগুলো কিন্তু নির্ভর করে এই লেখাপড়া বা জ্ঞান অর্জন শিক্ষাদীক্ষার উপর আর কি। সেই জন্য আমি বললাম যে আমি যাদেরকে পেয়েছি প্রত্যেকটা মানুষ খুব সবার খুবই মানে ভালো মানুষ আর কি, আমি আমার যে বন্ধুগুলো আছে আর কি। হোয়াটএভার, যাই হোক, আমি কথা আর খুব বেশি বাড়াবো না, আপনাদের শুধু অনেকে জানতে চাইতে পারেন যে সেখানে ধর্মকর্মের কী অবস্থা, কারণ আমরা তো অনেক সময় ধর্মকর্মের বাইরে কিছু চিন্তা করতে পারি না। তো যাই হোক, সেই ধর্মকর্মের একটু কথা বলি। এই দেশটার 91.8% মানে 91.8% লোক হচ্ছে খ্রিস্টান, 5.5% লোক হচ্ছে ধর্মহীন মানে কোনো ধরনের ধর্ম পালন করে না, এবং হচ্ছে অন্যান্য সব মিলিয়ে 2.4% লোক অন্যান্য ধর্ম পালন করে আর কি। তো এই হচ্ছে মোটামুটি মলদোভা সম্পর্কে মৌলিক কিছু তথ্য, এর বাইরেও হাজার হাজার ইনফরমেশান আছে। আমি অনেক বেশি তথ্য দিয়ে আজকের ভিডিও আর খুব বেশি লম্বা করতে চাই না, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমার ভিডিও অনেক সময় লম্বা হয়ে যায়, আপনারা অনেক সময় অভিযোগ করেন, তো আমি সেই অভিযোগের বোঝার মাথায় নিতে চাই না। আপনাদেরকে ছোট্ট একটা কুইজ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিব আমি, সেটা হচ্ছে মলদোভার মুদ্রার নাম কী, যদি জানেন ঝটপট লিখে ফেলেন, না জানলে গুগল থেকে খুঁজেও আপনি লিখতে পারেন, আমি বোঝার জন্য যে আপনারা আসলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন কিনা। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।